মহা ধুমধামে চলছে সাকিব খান ও পূজা চেরির গলুই ছবির শুটিং। দূর দূরান্ত থেকে সাকিব ও পূজাকে দেখতে ছুটে আসছেন বিপুল পরিমাণ দর্শক। দর্শকের এমন ভালোবাসা পেয়ে খুবই খুশি সাকিব খান ও পূজা চেরির রায়। দিন দিন যেন গলুই ছবি নিয়ে দর্শকের প্রত্যাশা বেড়েই চলছে। সরকারি অনুদানের এই সিনেমায় অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে সাকিব খানকে। সাধারণত এমন চরিত্রে সাকিব খানকে দেখাই যায় না, তবে গলুই ছবিতে গ্রামীণ একজন মাঝির চরিত্রে অভিনয় করছেন সাকিব খান। সম্প্রতি সাকিব ও পূজা চেরিকে নিয়ে করা শাবনুরের একটি মন্তব্য ভাইরাল হয়েছে। শাবনুর সাক্ষাৎকারে বলেছিলেন সাকিব খান তার চেষ্টায় সাকিব খান হয়েছে। সাকিবের চেষ্টায় সাকিব খান আজকে সাকিব খান হয়েছে। শাবনুর এও বলেছিলেন সাকিব খান অন্য নায়কদের থেকে অনেক ভালো কাজ করেন, অনেক ভালো অভিনয় করেন। সাকিব শাবনুর জুটিতে একসময় মুগ্ধ ছিল বাংলার দর্শক। শাবনুর এখন চলচ্চিত্রে অনিয়মিত, তবে চলচ্চিত্র থেকে দূরে থেকেও সাকিবকে নিয়ে শাবনুর এখনও আশাবাদী। সাকিব খান ভবিষ্যতে সামনে এগিয়ে যাবেন বলে শাবনুর মনে করেন। জানা গেছে গলুই সিনেমায় সাকিব পূজার জুটিকে শাবনুর খুবই পছন্দ করেছেন। শাবনুর মুগ্ধ হয়েছেন এই জুটিতে। তাছাড়া নতুন নায়িকা পূজা চেরিও শাবনুরের খুবই পছন্দ। শাবনুর পূজা চেরির পোড়ামন্টু সিনেমা দেখতে থিয়েটারে গিয়েছিলেন। পূজার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন শাবনুর এবং শাবনুর পূজার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পূজা চেরির অভিনয় দেখে কেঁদে ফেলেছিলেন শাবনুর এবং শাবনুর বলেছিলেন পূজা চেরি খুবই ভালো অভিনয় করেছেন। পর্দায় যখন পূজা চেরির অভিনয় তিনি দেখেছেন, তিনি সেখানে নিজেকে খুঁজে পেয়েছেন। তো মহা ধুমধামে চলছে সাকিব খানের গলুই সিনেমার শুটিং, আর এই সিনেমাতে পূজা চেরি এবং সাকিব খানকে একদম নতুন ভাবে দেখতে পাবে দর্শক। দর্শকের কাছে যাতে সিনেমাটি ভালো লাগে তারই সবটুকু চেষ্টা করছেন নির্মাতারা। তো সাকিব খান এবং পূজা চেরিকে নিয়ে শাবনুরের করা এই মন্তব্যটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে এখনই শেয়ার করে দিন, আর ভিডিও দেখুন আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ।